قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات نبي বলেন সাতটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো সাতটি অপরাধ এমন যে অপরাধগুলো মানুষকে ধ্বংস করে দেয় قالوا وما هن يا رسول الله এই সাতটি অপরাধ কি আপনার কাছে জানতে চাই নবীজি বলেন এক নাম্বার আশিরকু বিল্লাহ আল্লাহর সাথে শিরক করা আল্লাহর সাথে শিরক করা শিরক কি জিনিস সহজে বুঝেন 30টা রোজা রাখছেন ঈদের দিন আপনার আপন আব্বার কবর জিয়ারত করতে গেছেন আপনার জন্মদানকারী পিতা তার কবর জিয়ারত করতে গেছেন এটা তো ভালো অবশ্যই ভালো কবর জিয়ারত আপনার বাবার কবরও জিয়ারত করার শেষ করার পর আরেক আব্বার কবর জিয়ারত করতে গেছে কথার কথা আরেক আব্বা বলতে আমরা অনেক সময় অনেককে বাবা বলে সম্বোধন করি হতে পারে যে উনি আমার বাবার বয়সী উনি আমার শ্রদ্ধেয় বাবার মতো তো এরকম আরেকজনের কবর জিয়ারত করতে গেলেন এটাও খারাপ না কবর জিয়ারত খারাপ না এ তো অবশ্যই ভালো কিন্তু কবর জিয়ারত করতে গিয়ে আশেপাশে তাকাইলেন তাকায়া দেখলেন কেউ নাই তখন ছোট্ট করে একটা সিজদা দিছেন কবরে কি করছেন কেউ দেখে নাই আপনাকে তো না দেখলে কি হয়েছে কে দেখছে যিনি আপনার রমজানের 30টা রোজার প্রতিদান দিতেন তিনি দেখে ফেলছে অতএব শেষ সব সব শেষ সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন আয়াতটা একটু মনে রাখবেন সবাইকে আয়াতের দাওয়াতটা দিয়ে দিবেন সূরা জুমার 65 সূরা জুমার 65 ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين نبي আপনার প্রতি আপনার পূর্ববর্তীদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে যদি আপনি শিরিক করেন আপনার আমলনামা বরবাদ যদি আপনি শিরক করেন নবী যদি আপনি শিরক করেন অবশ্যই অবশ্যই আপনার আমলনামা সব নষ্ট হয়ে যাবে নবীদের আমলের শেষ নাই আমাদের তো আমলই নাই তো নবীকে আল্লাহ বলতেছে শিরক করলে সব বরবাদ তাহলে কয়টি অপরাধ জানি আমাদেরকে ধ্বংস করে সাতটি এক নাম্বার শিরক দুই নাম্বার ওয়াসিহরু জাদু করা এ এক মহামারী দেখা দিছে এখন একটা ছেলে আরেকটা মেয়ের সাথে প্রেম করছে তো বিয়ে হয় নাই এখন এই মেয়ের জাদু টোনা কইরা তার বিয়ে বন্ধ করে রাখে এই কাজ করবেন না আপনার তাকদিরে নাই তাই আপনি এই মেয়েকে পান নাই আল্লাহ তো লিখে রাখছে কার সাথে কার বিয়ে হবে আপনি কেন জোর করে এরপরে তাকে বিয়ে করতে চান উল্টা তারে তো বিয়ে করেন না করেন না তারেও জাদু করে নষ্ট করে দিতে চাচ্ছেন তার পুরো পরিবারটাকে আপনি জাদুর মাধ্যমে পুরাই ধ্বংস করে দিতে চাচ্ছেন এগুলো হারাম এগুলো ঠিক না যে ঘরে এই সমস্যা আছে নিয়মিত সূরায় বাকারা পড়বেন নিয়মিত সূরায় বাকারা পড়বেন যদি একটু বড় সূরাটা তার বড় এই জাতীয় ঝামেলা থাকলে যদি দেখেন কোনো ঘরে জাদু টোনার আশঙ্কা আছে মেয়েটার বিয়ে হচ্ছে না আর আপনাদের মনে হচ্ছে কুফুর করছে জাদু করছে সূরায় বাকারা পড়বেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাস্তাতিউহাল বাতালা সূরায়ে বাকারার সাথে জাদুকররা গণকরা মোকাবেলা করে পারে না যেই ঘরে সূরায়ে বাকারা তেলাওয়াত করা হবে ওই ঘরে কাউকে যদি জাদুকারীরা ক্ষতি করতে চায় তাও পারবে না ইনশাআল্লাহ তাহলে দুই নাম্বার জাদু করা জাদু আমরা কাউকে করব না আমাদেরকেও যেন কেউ জাদু করতে না পারে তাই বলেন সবাই তাই ফজরের পর তিনবার কুল হু আল্লাহ তিনবার কুল আউযু বিরাব্বিল ফালাক তিনবার নাস তাহলে তিনটা সূরা কয়বার করে তিনবার নয়বার পড়ব পড়ে এই যে দেখেন শুধু সামনের দিকে এভাবে আপনি ফু না দিলেও কিচ্ছু হবে না বাকি ঘুমের সময় ফু দিবেন ঘুমের আগে আমলটা যখন করবেন তখন হাতে ফু দিবেন এইভাবে ফু দিয়ে এই সামনের অংশটা এইভাবে মুছে দিবেন সামনের অংশ তাহলে ফজরের পরে তিনবার কুল হু আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস জোহরের পরে কুল হু আল্লাহ একবার ফালাক একবার নাস একবার আসরের পরে কুল হু আল্লাহ একবার ফালাক একবার নাস একবার মাগরিবের পরে কুল হু আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস তিনবার এশার পরে কুল হু আল্লাহ একবার ফালাক একবার নাস একবার বুঝে থাকলে একটু জ্ঞান খাটায় বলে দেন তো
ফজরের পরে কয়বার কয়বার মাগরিবের পরে কয়বার কয়বার আর বাকি তিন ওয়াক্তের পরে কয়বার কয়বার একবার মাশাআল্লাহ আল্লাহ মনে রেখে প্রতিদিন একদম কালকে ফজর থেকে একদিনও যেন না ভুল হয় আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ কয়টি অপরাধ ধ্বংস করে সাতটি এক নাম্বার শিরক দুই নাম্বার জাদু তিন নাম্বার وقتل النفس التي حرم الله الا بالحق অন্যায় ভাবে কাউকে হত্যা করা নাসাইর বর্ণনায় আল্লাহর নবী বলেন মান কতালা উসফুরান আবাসা আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা দুনিয়ার মধ্যে কেউ যদি একটা চড়ুই পাখিকে অনর্থক হত্যা করে চড়ুই পাখিকে অনর্থক হত্যা মানে আপনি বলতে পারেন নজর আমি তো খাই খাওয়ার হত্যা না বেচারা গাছে বসে রয়েছে আপনারা দুই বন্ধু রাস্তা দিয়ে যাইতে যেতে গুলাল মারছেন চড়ুই পাখিরে এই দেখ আমার হাত কতটা মজবুত চড়ুই পাখির গায়ে লাগছে মরে গেছে নবী বলেন কেয়ামতের ময়দানে ওই চড়ুই পাখি হত্যাকারীর বিরুদ্ধে মামলা করে বলবে আল্লাহ এই ব্যক্তি কতালানি আবাসা অনর্থক আমাকে হত্যা করেছে ওয়ালাম ইয়াকতুলনি লিমানফা কোনো উপকারে আমাকে হত্যা করে নাই মাবুদ যদি আমাকে হালাল পদ্ধতিতে জবাই করে খাইতো তাহলে ঠিক ছিল কিন্তু এই ব্যক্তি আমাকে অনর্থক হত্যা করেছে আমি বিচার চাই চড়ুই পাখি তাহলে মানুষ মারলে কি তাহলে হত্যা দুনিয়া বরবাদ আখেরাত বরবাদ চার নাম্বারটা বলি যদিও আপনাদের এলাকায় হয়তো এটা অপরিচিত তারপরেও বলি কিন্তু ভবিষ্যতে কখনো হইলে আমরা এটাও বর্জন করব বলেন ইনশাআল্লাহ বলবো চার নাম্বারটা ওয়া আকলুর রিবা সুদ খাওয়া জুরি দিকে এগুলা চিনে মানুষ কি বলে চার নাম্বার সুদ খাওয়া এটা দুনিয়া বরবাদ করে আখেরাত বরবাদ করে যারা এই অপরাধে লিপ্ত আছে আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ফিরিয়ে আনেন ভাই সুদ খায় না ফিরে আসেন সুদের ভয়াবহতা অনেক বেশি আল্লাহ হেফাজত করেন সুদ লেখা আমার নামটা পাশে লিখে একটা সার্চ দিবেন লম্বা বয়ান আছে সুদের হ্যাঁ লম্বা বয়ান আছে সুদ সম্পর্কে ১৬টা ভয়াবহতা সুদের এক বয়ানে ১২টা আরেক বয়ানে বলছি ১৬টা তো ১৬টা যেখানে বলছি ওইটাই শুনেন ওইটা বিস্তারিত আলোচনা এগুলো আপনার চার নাম্বার পাঁচ নাম্বার ওয়া আকলু মালিল ইয়াতিম ইতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা বড় ভাই মারা গেছে যাওয়ার পর তার তিনটা সন্তান এতিম এবার চাচা চিন্তা করে কলমের খোঁচায় কিভাবে তাদের জমিগুলা নেওয়া যায় ও আকলু মালিল ইয়াতিম ইতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে পেটে ঢুকায় তারা পেটে আগুন ঢুকায় আগুন আগুন যারা এতিমের সম্পদ খায় তারা আগুন খায় আমি এক অংশ বাকি অংশ আপনারা এতিমের সম্পদ যারা খায় তারা কি খায় এতিমের সম্পদ যারা খায় তারা কি খায় আগুন খায় ওয়া সায়াসলাউনা সাঈরা পরকালে এরা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে জাহান্নামে প্রবেশ করবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন ছয় নাম্বার ওয়াত্তাওয়াল্লি ইয়াউমা যাহফি জিহাদের ময়দান থেকে পলায়ন করা আল্লাহ যদি কখনো জিহাদের সুযোগ দেয় ইনশাআল্লাহ আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করব পলায়ন করব না নিয়ত আছে নি ইনশাআল্লাহর আওয়াজ আসতে তাহলে একটা হাদিস শুনাই তাহলে আওয়াজটা বাড়বে কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়ালাম ইউজাহিদ আও লাম ইউহাদ্দিস ফি নাফসিহি মা তাআলা শুবাতি মিনান নিফাক যে ব্যক্তি মারা যায় কিন্তু জিহাদ করলো না অথবা জিহাদের সংকল্প রাখলো না যে ব্যক্তি মারা যায় জিহাদ করলো না অথবা জিহাদের সংকল্প রাখলো না সে নিফাকি মৃত্যুবরণ করবে কি মৃত্যুবরণ মুনাফিকি মৃত্যুবরণ জিহাদের নিয়ত থাকতে হবে জিহাদ মানি বলেন সবাই জিহাদ মানি সন্ত্রাস নির্মূল করা বলেন জিহাদ মানি সন্ত্রাস নির্মূল করা জিহাদ আর সন্ত্রাস
সম্পূর্ণ আলাদা সন্ত্রাস অপবিত্র জিহাদ পবিত্র এবার আপনারা বলবেন জিহাদ আর সন্ত্রাস সম্পূর্ণ আলাদা জিহাদ পবিত্র সন্ত্রাস অপবিত্র এই কথাগুলো বেশি বেশি বলে বুঝাতে হবে সবাইকে তাহলে 6 নম্বর জিহাদের ময়দান থেকে পলায়ন করা এটা অপরাধ 7 নম্বর কসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত সতীশাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া সতীশাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ পুকুরের পশ্চিম পারের আব্দুর রহিমের কন্যার বিয়ে ঠিক হইছে তো সাধারণত আমাদের এলাকাগুলোর কিছু এলাকায় এরকম বদভ্যাস আছে একজনের মেয়ের বিয়ে ভালো জায়গায় ঠিক হওয়া পাশের জন সহ্য করে না দেহের এত ভালো জায়গায় বিয়ে হবে কেন বর পক্ষের বাবার ফোন নাম্বার নিয়ে ফোন দেয় মেয়ের সব কিছু জানছেন কি শুনলাম বিয়ে কহা আগামী শুক্রবারই তো বিয়ে তো সব জানছেন নি কজি জানছি তো মেয়ে এই এই পড়াশোনায় আর কিছু বলে নাই আর অন্য কিছু বলে নাই কোনো সমস্যার কথা বলে নাই না তো ঠিক আছে রাখি হ্যাঁ কিন্তু কিছু পায় নাই কারণ সমস্যা তো নাই মেয়ের এই যে একটা কথা বলে রেখা দিছে ছেলের বাবার মেজাজ মাথাটা কি হবে এখন আপনারা বলেন কি ঘটনা কি কি সমস্যা কি আসলে কি সমস্যা হবে এই যে আপনি মুমিন একটা মেয়ের উপর একটা অপবাদ লাগাইয়া দিলেন তাও অপবাদ সুন্দর মতো দিতে পারেন নাই শুধু শুধু একটা সন্দেহ ঢুকিয়ে দিলেন আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য রেডি থাকেন দুনিয়াও নষ্ট করতেছেন আর দুনিয়াতে আল্লাহ আপনারা ছাড়বে না মনে রাখবেন পরকালও বরবাদ এই 7টি বদভ্যাস অপরাধ থেকে আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন বলেন তো আজকে আমাদের আলোচ্য বিষয় কয় অংশে এক পাপ দুই নাম্বার তওবা তাহলে পাপের বিষয়ে মোটামুটি জানলাম এখন কথা হলো পাপ থেকে বাঁচার উপায় কি প্রথম আলোচনার চেয়ে এটা গুরুত্বপূর্ণ আলোচনা বেশি দ্বিতীয় অংশটা পাপ থেকে বাঁচার কি উপায় পাপ থেকে বাঁচার অনেকগুলা উপায় আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ এর মধ্যে আজকে নির্বাচিত 15টা উপায় বলবো কয়টা 15টা তাহলে মাথাটা এখন আবার ঠান্ডা করেন সবাই মনোযোগ দিয়ে শুনেন যেন এদিক সেদিক মাথা না যায় একটু মনে রাখবেন বাসায় গিয়ে আরেকজনের দাওয়াত দিবেন এক নাম্বার খাঁটি তওবা করা কি করা 28 পারা 20 নম্বর পৃষ্ঠা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী শেষ পৃষ্ঠা 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন সূরা তাহরিমের 8 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো কি লাভ আসা রব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম আশা করা যায় তোমাদের রব তোমাদের সমস্ত পাপ সমূহ ক্ষমা করে দিবেন খাঁটি তওবা করলে সমস্ত পাপ আল্লাহ মাফ করে দিবেন আর কি লাভ ওয়ায়ুদখিলাকুম জান্নাত মরণের পর অনন্ত চিরস্থায়ী জায়গা চিরস্থায়ী বসবাসের জায়গা জান্নাতের মেহমান বানায়া দিবেন ওয়ায়ুদখিলাকুম প্রবেশ করাবেন তোমাদেরকে জান্নাতিন চিরস্থায়ী বসবাসের ঠিকানা জান্নাতে ইবনে মাজা হাদিসের কিতাব 4250 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাইবু মিনাজ জামবি কামান লা জামবালা নবী বলেন গুনাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহ নাই গুনাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহ নেই ইবনে মাজার 4251 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون نبي বলেন সমস্ত আদম সন্তান সাধারণত কম বেশি পাপ করে এই পাপীদের মধ্যে তারাই হলো সবচেয়ে উত্তম যারা তওবা করে আদম সন্তান পাপ করবে এটাই স্বাভাবিক নবী বলেন এই পাপীদের মধ্যে যারা তওবা করবে আমি নবী তাদেরকে সর্বোত্তম বলে ঘোষণা করলাম পাপ আমাদের হয় কম বেশি পাপ হয় পাপীদের মধ্যে যারা তওবা করে নবীজির ভাষায় তাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
শ্রেষ্ঠ বলেছেন, খায়ের বলেছেন, উত্তম বলেছেন, শোনো তোমাদের পাপ হবে, তোমাদের মধ্যে তারা উত্তম, তারা দামি যারা বেশি তওবা করে। হাদিসের কিতাব ইবনে মাজাহ 4253 নম্বর হাদিস, এই হাদিসের অনুবাদটা মন দিয়ে শুনেন কি কয়। ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, আল্লাহ বান্দার তওবা ততক্ষণ কবুল করেন যতক্ষণ প্রাণ কণ্ঠাগত না হয়, প্রাণটা কণ্ঠাগত না হয়, এই যে বের হবে হবে হয়ে যাচ্ছে হবে এখন, ততক্ষণ পর্যন্ত তার তওবা কবুল করেন। এখন আপনারা এক কাজ করবেন, এই অপেক্ষা বসে থাকবেন, হুজুর তাহলে প্রাণ যখন এখানে আসবে তখন তওবা করুন, কারণ আপনারা তো জানেন কবে এটা আসবে, তাহলে নাউজুবিল্লাহ এরকম না, বরং আগামী কল না এখনই মনে মনে সবাই তওবা করে ফেলেন, আল্লাহ আমারে মাফ করে দেন, তওবা করে ফেলেন মনে মনে এখনই, কাউরে বলা দরকার নাই, আপনি এখনই তওবা করেন, কিছু বিষয়ে দেরি করবেন না, এর মধ্যে একটা হলো তওবা। আপনারে কেউ গিয়ে নামাজের দাওয়াত দিছে, ভাই চলেন না নামাজটা বইরাসেন আসর নামাজ, এটা বললেন না আগামীকাল পড়ব, আপনি আসরের নামাজটা আজকে পড়েন আগামীকাল বাঁচবেন, এটা নিশ্চয়তা কোথায়? আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের একটি হাদিস শুনেন, 3538 নম্বর হাদিস, মুসলিম শরীফে হাদিসটা অনেক বড় আসছে আর তিরমিজি শরীফে হাদিসটা শর্টে আসছে। এক ব্যক্তি সফরে বের হয়েছে, তার সাথে বাহন আস, খানা আস, পানি আস, পাথেও আছে সফরের। এই লোকটা সফর করতে করতে হঠাৎ এক জায়গায় তার ক্লান্তি আস, ক্লান্তি দূর করার জন্য এক জায়গায় সফর বিরতি দিস, বিরতি দেওয়ার পর একটু বিশ্রাম নিবে, ওই টাইমে তার চোখ লেগে গেছে। চোখ লাগার পর হঠাৎ চোখ খুলছে, চোখ খোলার পর দেখে তার বাহনটা নাই, তার খানা নাই, তার পানি নাই, সফরে যাওয়ার জন্য যে তার পাথেও ছিল, সফরের সামগ্রী ছিল, এইগুলা সব নাই। এই লোকটা এত পেরেশান হয়ে গেল, চিন্তায় পড়ে গেল, আমি কি বাসায় ফিরে যাব না যেখানে সফরে রওনা করলাম সেখানে যাব। চিন্তা করলো বাড়িতে যদি ফিরে যাই তাও মারা যাবো না খাইতে না খাইতে, সফর যেখানে রওনা করছি সেখানেও যদি যাই তাও মারা যাবো না খাওয়া, কারণ খানাও নাই পানিও নাই, একটা মানুষ কতদিন না খায়া আর পানি ছাড়া থাকতে পারে? তো ওই ব্যক্তি সিদ্ধান্ত নিল, যাক মরণ যখন হবে এখানেই মরি, তো উনি মরার জন্য ওখানেই আবার বসে গেছে। বসার পর হঠাৎ চোখে ঘুমাইছে, পড়ছে আবার ঘুমাইছে, ঘুম থেকে চোখ খুলছে হঠাৎ, হঠাৎ চোখ খোলার পর দেখে তার হারিয়ে যাওয়া বাহন, খানা, পানি, সফরের যে সামগ্রী নিয়ে ওই বাহনটি উপস্থিত হয়ে গেছে। খুশিটা কেমন হবে বলেন? হ্যাঁ, রসুল হাদিসের মধ্যে বলছে বিশিদ্দাতিল ফারহি, বিশিদ্দাতিল ফারহির অনুবাদ হলো খুশির অতিশয্যে, আর আমাদের কুমিল্লার বাংলাটা হলো খুশির ঠেলায়। আমরা কি বলি? খুশির ঠেলায়, মানে হাদিসের সুন্দর বাংলা হলো খুশির অতিশয্যে, আমাদের দেশীয় ভাষা হলো খুশির ঠেলায়। ওই লোকটা আল্লাহরে বলতেছে, আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রাব্বুকা, আল্লাহ তুমি হলে আমার বান্দা আমি তোমার রব। বুঝছেন কিছু কথা কি সঠিক না উল্টো হয়েছে? নবীজি বলেন খুশির কারণে ওই লোকটার মাথা ঠিক নাই, লোকটা কিন্তু মনের কথা বলে নাই, এটা কিন্তু লোকটা মুখ দিয়ে বলছে, তার মনের কথা হলো আল্লাহ আপনি আমার প্রকৃত রব, আপনি আমার আসলেই রব, এটা হলো তার মনের কথা, আর আমি আপনার গোলাম, এটা হলো মনের কথা। খুশির ঠেলায় খুশির কারণে বলে আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব, আসলে কিন্তু ওর মাথা ঠিক নাই, এত খুশি। নবীজি বলেন আল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা, তোমাদের কেউ হারিয়ে যাওয়া বাহন ফিরে যাওয়ার পর যেই পরিমাণ খুশি হয়, তোমাদের কেউ যদি তওবা করো ওই তওবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়া ব্যক্তির চাইতে কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। বেটা এত খুশি হইস, খুশিতে যে কি বলছে মাথা ঠিক নেই। নবীজি বলেন তোমরা তওবা করলে এর চেয়ে কোটি গুণ বেশি খুশি হয় আল্লাহ। তাহলে তওবা কালকে? এখন। সহি মুসলিমের বর্ণনা, মুসলিম শরীফের 2759 নম্বর হাদিস, 2759, এই হাদিসের মধ্যে আসছে এখন কি রাত না দিন? আচ্ছা,
আল্লাহ যদি বাঁচায় রাখে কালকে ফজরের পর যেটা শুরু হবে এটাকে কি বলা হবে? দিন। আচ্ছা, قال رسول الله صلى الله عليه وسلم ان الله يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل রব রাতের বেলা ক্ষমার হাত বাড়ায় দেয়, দিনের পাপীরা যেন আল্লাহর কাছে তওবা করে, আর দিনের বেলা রব তার ক্ষমার হাত প্রসারিত করে দেয়, রাতের পাপীরা যেন আল্লাহর কাছে তওবা করে। হাদিস দ্বারা বোঝা যায় 24 ঘন্টা আল্লাহ তার ক্ষমার হাত প্রসারিত করে দেয়, আর কেমন যেন বলে, ও বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। তাহলে রব ক্ষমা করে কখন? 24 ঘন্টা। কখন জানেন? আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ খুব খুশি হয়। এই যে বলি আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ 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 মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, বারবার আল্লাহরে বলি আল্লাহ খুশি হয়। আমারে যদি আপনারা পাঁচবার ডাক দেন, আরিফ কথা আছে বলেন, আরিফ কথা আছে বলেন, কথা আছে আরিফে বারবার পেট পেট করেন কা বলেন কি বলবেন? তাহলে 5-6 বার বললে রাগ হয়ে যায়। বাবাকে আব্বা হ্যাঁ বল কি বলবি, আব্বা বল কি বলবি, 5-6 বার বলার পর আব্বা বলে আরে কি বলবি বল। আম্মা জন্মদানকারিনী মাকে বলেন রান্না করতে, আম্মা কথা আছে। বাচ্চাও যদি বাচ্চারা মা কত আদর করে, 5-6 বার আম্মা 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 আম্মা, 7-8 বার যখন বলে কিরে কি হয়েছে তোর ক। তাহলে দুনিয়ার মানুষকে একটু বেশি ডাকবেন, স্বভাব হলো মানুষ রাগ করে। হাদিসে আসছে নবী বলেন আল্লাহরে না ডাকলে আল্লাহ রাগ করে। মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে। ভিক্ষু এসে ভিক্ষা চায়, স্যার 10টা টাকা দেন, নে। আবার আসা করে, স্যার 10টা টাকা দেন, নে। আবার আস, কিরে কতবার দিব, এতবার আসা লাগে? আচ্ছা, তাহলে দুনিয়ার মানুষের স্বভাব, যতবার চাইবেন একটু বেশি চাইলে রাগ হয়ে যায়। রসুল বলেন মানলাম ইয়াস আলিল্লা ইয়াগদব, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে। একটু মিলাম না কথাটা, বান্দার কাছে চাইলে বান্দা রাগ করে, রবের কাছে না চাইলে রব রাগ করে। তাহলে বলেন তো রাগ করে না কে? না চাইলে রাগ করে কে? আর চাইলে রাগ করে না কে? বলেন তো কে এমন যাকে যত ডাকি তিনি রাগ করে না? আবার বলেন লাখ কোটি বারও যদি একজনকে ডাকি তিনি রাগ করে না, তিনি কে? অতএব যত বেশি পারা যায় কাকে ডাকা? মাশাআল্লাহ, তো বুঝছেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। ভাই কথাগুলো বুঝছেন? তাহলে যত বেশি আল্লাহর কাছে তওবা করা। তাহলে বলেন তো গুনাহ মাফের কয়টা উপায় বলবো আপনাদের সামনে? 1 নম্বর কি গেল? তওবা। তওবার শর্ত কি? শর্তগুলো একটু মনে রেখেন, কাজে লাগবে। মুহাদ্দিসিনে কেরাম তওবার 3টা শর্ত লেখছে, ফকিগণ আরেকটা অ্যাড করছে, তাহলে মোট কয়টা হলো? 4টা। প্রথম 3টা শুনেন। 1 নম্বর, পূর্বে যে গুনাহ করছেন এটার জন্য অনুতপ্ত হওয়া, প্রথম শর্ত। ইবনে মাজার 4252 নম্বর হাদিসে আসছে আর নাদামু আত্তাওবা, আর নাদামু আত্তাওবা, অনুতপ্ত হওয়াটাই তওবা। চলেন মনে মনে কয়েক সেকেন্ডে সবাই অনুতপ্ত হয়ে যায় আগের গুনাহের জন্য, মনে মনে অনুতপ্ত হলেই হবে, আল্লাহ আমি যে আগের ওই ওই গুনাহটা আমি অনুতপ্ত। রসুল বলেন অনুতপ্ত হওয়াটাই তওবা। তাহলে আগের গুনার জন্য অনুতপ্ত হওয়া। 2, আগের গুনাহটা ছেড়ে দিলাম আজকে থেকে, যান আম্মা আপনি তো এত রাগ করেন, এই গুনাহ আমি বারবার করি, আম্মা ঠিক আছে আপনারা সাক্ষী রাখলাম ইনশাল্লাহ আর করবো না, কথার কথা, এরকম আমরা বলি অনেক সময়। তাহলে 1 নম্বর অনুতপ্ত হওয়া, 2 নম্বর ছেড়ে দিলাম, মানুষকে বলা দরকার নাই, রবকে বলবেন আল্লাহ আপনি গুনাহ করলে এরকম অনেক পানিশমেন্টের কথা আছে, আল্লাহ ঠিক আছে আজকে থেকে ছেড়ে দিলাম, আল্লাহরে বললেন। 3 নম্বর, রব আমি অঙ্গীকার করতেছি ভবিষ্যতে গুনাহটা আর করবো না। তাহলে 3টা, রব আগের গুনাহের জন্য আমি অনুতপ্ত হলাম, 2, রব আমি আগের গুনাহ ছেড়ে দিলাম, 3, রব আমি অঙ্গীকার করতেছি ভবিষ্যতে গুনাহটা আর করবো না। কয়টি শর্ত? 3টি, অনুতপ্ত হওয়া, ছেড়ে দেওয়া, ভবিষ্যতে না করা। অনুতপ্ত হওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, ভবিষ্যতে না করা। ফকিগণ আরেকটা বলছে চতুর্থ, সেটা হলো বান্দার হক মেরে থাকলে বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, কারণ এটা আল্লাহ মাফ করবে না। প্রথম 3টা হলো আল্লাহর হকের সাথে সম্পর্ক, শেষেরটা হলো বান্দার হকের সাথে। বান্দার হক নষ্ট করছেন এটা আপনি যতই সেজদায় পড়ে থাকেন আল্লাহ মাফ করবে না, এটা বান্দার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। আল্লাহ আমাদের সকলকে আজকে খাঁটি তওবা করে আমাদের জীবনটা নতুনভাবে যেন আমরা আবার শুরু করতে পারি আল্লাহ তৌফিক দান করেন। গুনাহ থেকে বিরত থাকার দ্বিতীয় উপায় একটু আমার সাথে বলেন, বলেন
বেশি বেশি ইস্তেগফার পড়া, সবাই কিছুক্ষণ ইস্তেগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ইস্তেগফার যত বেশি পড়বা আল্লাহ তাকে তত বেশি ক্ষমা করবে। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, ইস্তেগফার যত বেশি পড়বা আসমান থেকে মুষলধারে বৃষ্টি নিয়ে রহমত আল্লাহ নাজিল করবেন। যদিও আজকের এই এলাকাবাসী চাইছে হুজুর অন্তত বৃষ্টিটা আজকে না হোক, যারা মাহফিল করে ওই এলাকাবাসী খালি চায় আল্লাহ আপনি বৃষ্টিটা আগে পরে দিয়ে দেন, আমগো মাহফিলের দিন দিয়েন না। যাই হোক, ইস্তেগফার পড়লে দুই নাম্বার মুষলধারে বৃষ্টি নেয় রহমত আল্লাহ নাজিল করেন। তিন নাম্বার ওয়ায়ুম দিদিকুম বি আমওয়াল, আল্লাহ বলেন যত বেশি ইস্তেগফার পাঠ করবা আমি তত বেশি সম্পদ দিয়ে সাহায্য করার ওয়াদা করলাম। চার নাম্বার ওয়াবানিনা, সন্তান নাই তন্ত্র মন্ত্রের কাছে না গিয়ে আমার কাছে ইস্তেগফার পাঠ করো, মাবুদ আমার সন্তান হয় না এই জন্য আমিও ইস্তেগফার পাঠ করি, আমার বিবিও ইস্তেগফার পাঠ করে। আল্লাহ বলেন সন্তান দিয়ে সাহায্য করার ওয়াদা করলাম। এরপরেও যদি সন্তান না হয় আপনাদের, ব্যাস বুঝবেন এটার মধ্যেই কল্যাণ। জান্নাতে যদি যান স্বামী স্ত্রী সন্তান হয় নাই, আপনাদের জান্নাতে গিয়ে যদি মন চায় আমাদের সন্তান হবে, সেখানে সন্তান হবে। হা তিরমিজির বর্ণনা আসছে, নবীজি বলেন জান্নাতের মধ্যে ইজাস্তাহাল ওয়ালা দা, কোনো ব্যক্তি যদি চায় বাবু উদামার একটা সন্তান দরকার, কানা ওয়াদউহু, দেখেন কানা হামলুহু ওয়া ওয়াদউহু ওয়া সিবনুহু ফি সাআতিন ওয়াহিদা, তার বিবি নগদ গর্ভবতী হবে, নগদ তার বিবির সন্তান হবে, নগদ তার বিবির ওই সন্তানটা বড় হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছেন? সাথে সাথে জান্নাতের আসসালামু আলাইকুম, এটা হাদিসে নাই, এটা আমি বললাম আর কি। সাথে সাথে তার বিবি গর্ভবতী হবে, সাথে সাথে সন্তান হবে, সাথে সাথে সন্তান বড় হয়ে যাবে। তিরমিজির বর্ণনা। তাহলে হ্যাঁ উঠছে মাশাল্লাহ, আল্লাহ যা চায় এটাই, ওই উনি সুন্দর কথা বলছে কোরআনে আছে, ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা চায় সেটাই হবে। তো এই জন্য এই কথা শোনার পর আপনার ওই এক জায়গায় আর কি আমার একজনে বলে ফেলছিল হুজুর সন্তান হবে কিনা, ঘটনা ছোকরা আমি হা সন্তান তো হবে, তা আপনাদের এরা মনে বললো সন্তান হবে, আমি হা তিরমিজির হাদিসে আছে নবী বলছে সন্তান চাইলে সন্তান হবে। তাহলে আমাদের আলোচনা চলতেছে ইস্তেগফার দুই নম্বর গুনা মাফের উপায়। তো ইস্তেগফারের এক নম্বর উপকার, যত বেশি ইস্তেগফার পড়বেন গুনা ঝরতে থাকবে। আমরা যে আজকে চারবার পাঁচবার বললাম, বিশ্বাস করেন প্রতিবারে আল্লাহ আমাদের গুনা মাফ করছে, গুনা মাফ করছে। আপনাদেরকে একটা বুদ্ধি শিখাই, বাজারে গেছে তো রাত অনেক হয়ে গেছে, প্রায় একটা বাজে গেছে কথার কথা, বা কোনো জায়গায় মাহফিলে গেছেন একটা বাজে গেছে, ঘটনাচক্রে আপনি এমন এলাকায় যাবেন মাহফিল থেকে যে এলাকার থেকে বেশি মানুষ মাহফিলে আসেনি, তো হঠাৎ দেখেন কি আপনি একা যাইতে হবে, দেড় কিলো রাস্তা আছে এখনো আপনার বাড়ি পর্যন্ত, কোনো গাড়ি পাচ্ছেন না, অটো পাচ্ছেন না, এই মুহূর্তে কি করবেন বলেন তো? হাইটা যাবেন, বলেন পা ঝাড়ু দিয়ে, কি দিয়ে যেতে, পা ঝাড়ু দিয়ে যেতে হবে, পা ঝাড়ু না, পা ঝাড়ু দিয়ে যেতে হবে। এখন এই যে পা ঝাড়ু দিয়ে যাবেন সেটার জন্য শক্তি খরচ হয়, হ্যাঁ হাঁটতে কি শক্তি খরচ হয় না? এক বুদ্ধি করবেন, আল্লাহ আপনি কোরআনে বলছেন ইস্তেগফার বললে শক্তি বাড়ে, যেহেতু আমি বাড়িতে যাইতে দেড় কিলো রাস্তা হাঁটতে হবে, প্রথমে দশ বারো বিশ বার পঞ্চাশ বার যতবার পারেন ইস্তেগফার পড়বেন এই নিয়তে। আল্লাহ কোরআনে আপনি এক জাতিকে বলছেন ইস্তেগফার পাঠ করো, ইয়াজিদকুম কুব্বাতান ইলা কুব্বাতিকুম, ইস্তেগফার পড়ো আমি তোমাদের বর্তমান শরীরে যে শক্তি এই শক্তির সাথে আরও শক্তি অ্যাড করে দিব। আল্লাহ আপনি কোরআনে বলছেন শক্তি বাড়ে ইস্তেগফারে, আমি ইস্তেগফার বললাম এই যে হাঁটবো আমার শক্তি খরচ হবে, আপনি শক্তি অ্যাড করে দেন। মাই কোরআন, কোরআনে বলছে ইস্তেগফার বললে শক্তি বাড়ে, তো কেন আমি আপনি পড়বো না? মা বোনরা কাপড় ধুইতেছে, কাপড় ধুইতেছে, শক্তি খরচ হয়নি, বুদ্ধি দিয়ে দেন যে শক্তি খরচ হবে, তুমি তো কী করবা খাটের উপরে গিয়ে হয়তো কী করে মা বোনরা যে ও ক্লান্ত হয়ে গেছে, এরা কী করে খাটের উপরে হয়তো আপনার যায় যাওয়ার পরে রিমোটটা হাতে নিয়ে হয়তো কিছু করে, কথার কথা, তা আপনি বলবেন না রিমোট হাতে নিয়েও নাই, শক্তি খরচ হয়েছে, এবার খাটের উপরে বসছো ফ্যান ছাড়ছো, আস্তে ধীরে কয়েকবার ইস্তেগফার পাঠ করো, যেই শক্তি খরচ হয়েছে এটার ঘাটতি আল্লাহ পূরণ করে দেবে।
কোরআনে আল্লাহ বলে দিছে, এরপরে আমরা না শক্তি সঞ্চয় করতে চাই না, তাহলে ইস্তেগফারে গুনাহ মাফ হয়, ইস্তেগফারে সম্পদ বাড়ে, ইস্তেগফারে রহমতের বৃষ্টি আসে, ইস্তেগফারে শক্তি বাড়ে, ইস্তেগফারে আল্লাহ বলেন ওয়া জাআলনাকুম জান্নাত, ও কৃষকরা তোমরা কোথায়, বাগান দরকার, উদ্যান দরকার, আমের বাগান করবা, ফলের বাগান করবা, ইস্তেগফার পড়ো। এক জাতিকে আল্লাহ ওয়াদা করছে আমি তোমাদেরকে দুনিয়াতে ফল মূলের বাগান উদ্যান দেওয়ার ওয়াদা করলাম, পড়বনি? তাহলে একটু আবার মহব্বতের সাথে বলি, এবার যার যার নিয়ত আছে ওই নিয়তে পড়া শুরু করেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। গুনাহ মাফের তিন নাম্বার উপায় এটা আমার সাথে বলতে হবে, বলেন, ক্ষমার আশায় আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া। আল্লাহ বলে, বলেন আল্লাহ বলে, বান্দা ক্ষমার আশায় যতবার ক্ষমা চাও ততবার আমি মাফ করে দিই। বলেন এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিস, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, ইয়াবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফীকা ওয়া লা উবালি, হে আদম সন্তান ক্ষমার আশায় তুমি আমাকে যতক্ষণ ডাকবা আমি ততক্ষণ তোমাকে ক্ষমা করতেই থাকব, এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। তাহলে কিসের আশায় আল্লাহকে আজকে থেকে ডাকবো? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহুম্মাগফিরলি, 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 অথবা কোরআনের ওই দোয়াটা পড়তে পারেন, রব্বিগফির ওয়ারহাম, রব্বিগফির ওয়ারহাম, ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম, ওয়া আনতা খায়রুর রাহিমিন। 18 পারা 8 নম্বর পৃষ্ঠা সূরা মুমিনুনের একদম শেষ আয়াতটা হাফিজি কোরআন মাজিদে দেখে নেবেন, আজকে বাসায় গিয়ে দোয়াটা শিখবেন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব আমাকে মাফ করেন, আরহাম আমারে দয়া করেন, আপনি তো শ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ শিখিয়ে দিচ্ছে, সুবহানাল্লাহ। কিসের আশায় রবকে ডাকবো? ক্ষমার আশায়। এগুলো তিন নাম্বার। চার নাম্বার গুনাহ মাফের উপায়, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা। তো এই যুগে নবীর আনুগত্য করা মানে রসুলের সুন্নতের আনুগত্য করা, অনুসরণ করা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم। নবী আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, উপকার কি? আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহগুলা মাফ করে দিবেন। আমরা যদি সুন্নতের অনুসরণ করি আল্লাহ আমাদেরকে ভালোবাসবে, আল্লাহ আমাদের গুনাহগুলা মাফ করে দেবে। গুনাহ মাফের পাঁচ নাম্বার উপায়, এই উপায়টা জানার পর মানে একটু শিখে আমরা আমলটা কারা কারা করবো হাত তুলে দিয়ে অঙ্গীকার করতে হবে, সহজ একদম, বাকি শিখতে হবে। ওলামা হযরতদের শিখার আছে, অন্যরা আপনারা শিখে নেবেন, ওলামা হযরতরা এটা সহজে শিখে ফেলছে। বলেন আজান দেওয়া, আজান দেওয়া তো বিশুদ্ধভাবে সব আলেমরা পারে, যাদের আজান শুদ্ধ নাই তারা বিশুদ্ধভাবে আজানটা শিখা এই এলাকার কোনো মসজিদে গিয়ে চান্স দিবেন, মহাজন সাহেবের গিয়ে বলবেন আজকে আমার একটু চান্স দেন। কেন? আল্লাহ রসুল হাদিসে বলছে আজানের আওয়াজ যতটুকু যায় অতটুকু মাফ করে দেওয়া হয়। আবু দাউদের 515 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুয়াজ্জিনু ইউগফারু লাহু মাদা সাওতিহি, মুয়াজ্জিনের আজানের আওয়াজ যেই পরিমাণ যায় এই পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়। ওয়াশহাদু লাহু কুল্লু রতবিন ওয়াইয়াবিস, মুয়াজ্জিনের আওয়াজ যতটুকু যায় এই জায়গার মধ্যে যত শুষ্ক ভিজা যা কিছু আছে কিয়ামতের মাঠে সব কিছু মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। আজান শিখবেন নি? না, আপনার আজান দেন না, কয় কি করো তুমি? তো উনিও লজ্জা করে, আমি মুয়াজ্জিনি করি, মানে মুয়াজ্জিনি এটা লজ্জা, নাউজুবিল্লাহ। দেখছেন আমি এক মসজিদের মুয়াজ্জিন, মুয়াজ্জিন মানে আপনি তো গর্বের সাথে বলবেন মুয়াজ্জিন। আল্লাহ কোরআনে বলছে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। এই উত্তম কথা আর কার, এর দ্বারা এক নম্বর উদ্দেশ্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আয়াতের দুই নম্বর উদ্দেশ্য পৃথিবীর সমস্ত মুয়াজ্জিন। মেয়ে কার কাছে বিয়ে দিয়েছেন তো কয় না যে ছেলে মুয়াজ্জিন, গর্বের সাথে বলবেন মুয়াজ্জিন, গর্বের সাথে।
সত্যি বলছি গর্বের সাথে বলবেন। এই গেল পাঁচ নম্বর। এই জন্য মুয়াজ্জিন যারা আছে মসজিদের এদেরকে সম্মান করেন। ইমাম সাহেব খতিব সাহেবদের তো বেতন দেন, মুয়াজ্জিন সাহেবেরও যথেষ্ট বেতন করার চেষ্টা করবেন। ইমাম সাহেব যারা আছেন আপনারা একটু মুয়াজ্জিনদের প্রতি খেয়াল রাখতে হবে। যারা আছেন হ্যাঁ ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ, তাহলে ইমাম সাহেব ইমাম সাহেবেরও আমরা মর্যাদা দিব, খতিব সাহেবেরও মর্যাদা, মুয়াজ্জিন সাহেবেরও আমরা তোমার পাশাপাশি অন্তত তার কাছাকাছি মর্যাদা দেওয়ার চেষ্টা করবো বলেন ইনশাল্লাহ। ছয় নাম্বার, এটা আপনারা চাইলে আজকে পারেন, ছয় নাম্বারটা দুই রাকাত নামাজ পড়া, করাকাত দুই রাকাত। তো আগামীকাল বাসবেন কিনা জানা নাই, আজকেই বাসায় গিয়ে আপনার কোনো গুনাহের মনে করে আপনি দুই রাকাত নামাজ পড়তে পারেন। আবু দাউদের 1521 নম্বর হাদিস, মামিন আব্দিন ইউজনি মুযাম্মান, কোনো ব্যক্তি যদি গুনাহ করে, ফায়ুহসিনুত তাহুরা, সুন্দরভাবে পবিত্রতা অর্জন করবে, করার পর ফায়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন, দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়বে, ইল্লা গফারাল্লাহু যাম্বা, নামাজ শেষ তার গুনাহ মাফ। আজকেই দুই রাকাত পড়তে পারেন যে আল্লাহ আমি তো এরকম ওই গুনাগুলো করছি আমি আর করবো না মাবুদ, দুই রাকাত নামাজ এই নিয়তে পড়তেছি, ব্যাস নামাজ পড়বেন গুনাহ মাফ হয়ে যাবে। এ গেল ছয় নাম্বার উপায়। সাত নাম্বার, পাঁচক্ত ফরজ নামাজ পড়া, কয়ক্ত পাঁচক্ত, সহিহ বুখারীর বর্ণনা 526 নম্বর হাদিস, এক ব্যক্তি নবীর কাছে আসছে, আয়েশা বলে হুজুর আমি তো অপরাধ করে ফেলছি, ইতিমধ্যে সূরা হুদের 114 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিস, ওয়াকিমিস সালাত তরাফাইন নাহার ওয়া জুলাফা মিনাল লাইল, দিনের দুই অংশে দুই প্রান্তে নামাজ পড়ো, রাতের কিছু অংশে মানে পাঁচক্ত নামাজ পড়ো, ইন্নাল হাসানাত ইউযহিবুস সাইয়্যাত, পুণ্য পাপকে বিলীন করে দেয়, পাপকে মিটিয়ে দেয়, মানে পাঁচক্ত নামাজ তোমার পাপগুলোকে মিটিয়ে দিবে। তো উনি বললেন হুজুর এটা কি আমার জন্য খাস? না সবার জন্য। নবীজি বলে না, লিজমিই উম্মতি কুল্লিহিম, আমার সমস্ত উম্মতের জন্য এই অফার চলতে থাকবে। পাঁচক্ত নামাজ কয় নম্বর গেল? সাত। আট নম্বর, জামাতের সাথে নামাজ পড়া, মুসলিম শরীফের 2764 নম্বর হাদিস, এক ব্যক্তি আয়েশা নবীজিরে বলতেছে হুজুর আসাবতু হাদ্দান ফা আকিমাহু আলাইয়া, আমি এমন গুনাহ করছি যেই গুনাহ মনে হয় আমি শেষ হুজুর আমি শেষ, আমার তাড়াতাড়ি শাস্তি দেন। তো ইতিমধ্যে ফরজ নামাজের সময় হয়, জামাতের সময় হয়ে গেছে, নবীজি নামাজে দাঁড়াইলেন, আল্লাহ আকবার, যে ব্যক্তি নবীর কাছে আসছে তিনিও জামাতে নামাজ পড়ছে, নামাজ শেষ শেষ হওয়ার পর উনি বললেন হুজুর আমার ব্যাপারটা ওই যে গুনাহ করছি আমি কেমনে মাফ হইব, নবীজি বললেন আহাদারতাস সালাত মানা, আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো, কয় জি, নবীজি বললেন গুফির আলাকা, জামাতে নামাজ পড়ছো, তুমি যে অপরাধের কথা আমার কাছে নিয়ে আসছো মাফ হয়ে গেছে। আট, হ্যাঁ আট গেল। গুনাহ মাফের উপায় নয় নম্বর উপায়, এটা একটু আমার সাথে বলেন, বলেন পাপ হয়ে গেলে সাথে সাথে একটি ভালো কাজ করব, পাপ হয়ে গেলে সাথে সাথে একটি ভালো কাজ করব। তিরমিজির বর্ণনা 1987 নম্বর হাদিস, নবী তার সাহাবি আবুজর গিফারিকে বলেন আবুজর ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্তা, যেখানে থাকো আল্লাহকে ভয় করো, ওয়া আতবিউস সাইয়্যাতাল হাসানাতা, একটা গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা, তোমার ওই ভালো কাজটা আশা করি তোমার মন্দ কাজটাকে মিটাইয়া দিবে। দশ নম্বর, জিকিরের মজলিসে বসা, আপনারা এখন যেখানে বসা এটা জিকিরের মজলিস, পুরাটা মজলিস ফেরেশতারা বেষ্টন করে প্রথম আসমান পর্যন্ত গেছে, ফেরেশতাদেরকে আল্লাহ লম্বা আলোচনার পর শেষে বলে ইশহাদু আন্নি কদ গফারতু লাহুম, সাক্ষী থাকো আমি তাদেরকে মাফ করে দিলাম। এগারো নম্বর, জিকির করা, মনে রাখেন দশ আর এগারোটা একটু পার্থক্য, দশ হলো জিকিরের মজলিসে বসা আর এগারো নম্বর জিকির করা। দশ নম্বরের দলিল দিই নি, দশ নম্বরের দলিলটা হলো সহিহ বুখারীর 6408 নম্বর হাদিস, আর এগারো নম্বর জিকির করা দলিল বুখারীর 6405 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাব্বাহাল্লাহ, কোনো ব্যক্তি যদি তাসবিহ পাঠ করে, অথবা মান কালা ফিল ইয়াউমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিয়াত মাররা, একটু বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাস এটুকুই, একশোবার, কয়বার, এটা যদি কেউ নিয়মিত একশোবার পরে হুত্তত খতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ। না আপনারা বইরেন না, নামাজের আগে মসজিদে যাবেন খালি গল্প করবেন, ছোট মায়ের বিয়ে হয়েছিনি, বড়টার বিয়ে হয়েছিনি, এই গল্প জুড়বেন, কি ক্ষেতের কি অবস্থা, সার দিসুনি, এইগুলো আলাপ করে মসজিদে বসে, নামাজের 10 মিনিট বাকি আছে তেলাওয়াত করেন, নামাজের 10 মিনিট বাকি সুবহানাল্লাহ পড়েন, নামাজের 10 মিনিট বাকি আস্তাগফিরুল্লাহ পড়েন, এইগুলা না করে আপনার কি অবস্থা,
আপনার ক্ষেত্রেদের কি খবর? আরে ভাই কেন এগুলা বলেন? আমরা অযথা কথা বলবো না, বলেন জিকির করব, বলেন কি করব? তাহলে নামাজের আগে মসজিদে ইমাম সাহেব এখনো জামাত দাঁড়াইতে 15 মিনিট বাকি বা 10 মিনিট বাকি, ইমাম সাহেব 10 মিনিট পরে আসবে জামাত দাঁড়াবে, এই 10টা মিনিট 15 মিনিট আমরা যে মসজিদে বসে থাকবো, সবাই বলেন ইনশাল্লাহ কি করব? জিকির, তেলাওয়াত করব বা জিকির করব বা নফল নামাজ পড়ব, যেটা সম্ভব হয়। নফলের সুযোগ হলে নফল, এটা আবার মাগরিবের আগে করা যাবে না, এটা করবেন হলো আপনার এশার নামাজের আগে করতে পারেন, জোহরের আগে করতে পারেন, এই 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 সালাদগুলা আবার আসরের আগে, হ্যাঁ আসরের আগেও পারেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কত গেল? 12 নম্বর, এটা গুরুত্বপূর্ণ 12 নম্বরটা, বলেন হিম্মত করা। এটা আমার দিকে তাকান, হিম্মত কি? করবো না, না 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 আমি করবো না, না আমি করবো না, না আমি করবই না, এটা হিম্মত, আমি না আমি করবই না, হিম্মত। হিম্মত কারে বলে? হুজুর একটু যাবেন, যেমন এই যে মাইক চালায় যারা সাউন্ড বক্স, এ সাউন্ড বক্স এরা হিম্মত করে যদি এরকম যে না আমরা এই বক্স কোনো গানের অনুষ্ঠানে ভাড়া দিব না, কথা কথার কথা, জি যদি হিম্মত করে যে গানের অনুষ্ঠানে আমরা ভাড়া দিব না, আর এরকম হিম্মত করলে আমরা সবাই দোয়াও করবো আল্লাহ যেন হালালভাবে এই ব্যবসা দিয়ে তারে ধনী বানায় দেয়। কি আমরা দোয়া করবো না ইনশাল্লাহ? শর্ত, কোনো গুনাহের অনুষ্ঠানে এগুলো কি দিবে না, ভাড়া দিবে না, কথার কথা যদি হিম্মত করে। তে হিম্মত করা যে আমি এটা করবো না, এটা গুরুত্বপূর্ণ 12 নম্বর। মুসলিমের বর্ণনা, আল মুমিনুল কবিয়ু খৈরুন আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ, এই দুইজন আমরা, উনি গুনাহ করে না আমি করি, উনি শক্তিশালী ইমানদার আমি দুর্বল। নবী বলেন শক্তিশালী ইমানদারের দাম আল্লাহর কাছে দুর্বল ইমানদারের চাইতে অনেক বেশি। 12 গেল, 13 নম্বর, বলেন এই নিয়ত করা গুনাহের সুযোগ আসলেও গুনাহ করব না ইনশাল্লাহ, গুনাহের সুযোগ আসলেও গুনাহ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান হাম্মা বিসাইয়্যা ফালাম ইয়ামালহা, কেউ যদি গুনাহের নিয়ত করে সুযোগ পেয়েও যদি গুনাহটা না করে, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, আল্লাহ তারে পরিপূর্ণ একটা সওয়াব দান করবেন। 14 নম্বর, বলেন পাপ ছেড়ে দেওয়ার উপকারিতা জেনে, পাপ ছেড়ে দেওয়া মানে পাপ ছাড়লে এই উপকার, এই উপকার, এটা যাই না পাপ ছেড়ে দেওয়া, যেমন সূরা নাজিআতের 39-40 নম্বর আয়াত, আপনার 30 নম্বর বারা 4 নম্বর পৃষ্ঠা শুরুতে আছে, আম্মা মান খাফা মাকামা রাব্বিহ ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যে ব্যক্তি রবের সামনে দাঁড়ানোর ভয় করে আর এই ভয়ে সে কুপ্রবৃত্তি থেকে নিজেরে বাঁচায়, গুনাহ ছেড়ে দেয়, তার ঠিকানা তো জান্নাত। 15 নম্বর, আজকের সর্বশেষ কথা, বলেন গুনাহের ভয়াবহতা জেনে, পাপের ভয়াবহতা জেনে পাপ ছেড়ে দেওয়া। তাই 14-15টা একটু মুখস্থ রাখবেন, পারলে এটা লেখা অন্যদেরকে বোঝাইয়া দিবেন যে পাপ ছাড়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দাও, পাপ করার ভয়াবহতা জেনে পাপ ছেড়ে দাও, পাপ ছাড়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দাও, পাপ করার ভয়াবহতা জেনে পাপ ছেড়ে দাও। পাপ করার ভয়াবহতা এটা সূরা হাসরে আছে, হুয়াল্লাহুল্লাজি, ওই আয়াতটা একদম আগে দেখবেন, সূরা হাসরের 19 নম্বর আয়াত, ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম্মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, এই আল্লাহকে ভয় করো, আগামীকালকের জন্য কি পাঠাইছো একটু চিন্তা করো, আগামীকাল মানে ওই যে মরে যাবা, মরে যাওয়াটাই আগামীকাল, তখন ওই আগামীকালের জন্য কি পাঠাইলা সেটা কিন্তু একটু চিন্তা করবা, তাহলে আপনার টেনশনে আনা আমি কি ভালো করছি না পাপ করছি, সর্বনাশ যদি পাপ করি তো ভয়াবহ অবস্থা হবে আমার। তাহলে 14-15 নম্বরটা আমরা বন্ধুদের কাছে এটা বলে দিব, শোনো বন্ধু, পাপ ছাড়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দাও, পাপ করার ভয়াবহতা জেনে পাপ ছেড়ে দাও। আল্লাহ আমাদের সকলকে, প্রথম অংশে জানলাম কিছু পাপের কথা, দ্বিতীয় অংশে জানলাম পাপ ছাড়ার উপায় কীভাবে, আল্লাহ আমাদেরকে টোটাল আলোচনাটার উপর আমি আপনি আমরা সবাই যেন পাপ মুক্ত জীবন যাপন করে কবরে গিয়ে আল্লাহর জান্নাতে সবার সাথে যেন আবার দেখা করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, বলছে শত্রুতার বিষয়ে কেন শত্রুতা করছে আর কি একজনে, তো প্রথম কথা হলো মাহফিলে কিছু জানতে চাইলে আমি জবাব দিই না, এটা হলো একটা নিয়ম। তো শত্রুতার বিষয় হলো ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন বেশি, দুইজনকে বিশেষ করে লম্বা আলোচনা শত্রুতার বিষয়টা, দুইজনকে টার্গেট করছে, পুরুষদের মধ্যে সাহাবী আবু হুরায়রা, নারীদের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা, আপনি দুইটা কওয়ার কারণে আরও কথা এসে যাবে, তো এই জন্য হ্যাঁ না এটা শোনানোর সুযোগ হবে না, সম্ভব হবে না, এটা শোনাইছি এক জায়গায় যে শত্রুতার কারণ কি, তো শত্রুতার কারণ আলোচনা করেছি 65 মিনিট, কয় মিনিট, এক জায়গায় আলোচনা হয়েছে 65 মিনিট শত্রুতার কারণ,
এটা কি কারণ লম্বা আলোচনা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাথে ছিল প্রথম প্রশ্ন আবু হুরায়রার উপরে যেটা সাইরা দেয় শত্রুতা কয় এত কম সময় এত হাদিস কি কেউ পারে এই একটা মাত্র 3 বছর বয়সে নবীজির এই যে এখন আসবে প্রশ্ন আপনি যে বললেন খালি প্রশ্ন আসবে যে ওনার কি কি দোষ নাউজুবিল্লাহ তাদের একটা দোষ কয় মাত্র 3 বছরে এত হাদিস কত সাহাবী তো নবীজির সাথে 10 বছর ছিল 12 বছর ছিল কই তারা তো বলে নাই এই হলো শত্রুতা এটা তো একটা সেটা আলোচনা আছে তো মানে ওই আপনার শত্রুতার কারণগুলা তো এক নাম্বার নিশানা বানায় যে এত কম সময় এত হাদিস কেন এটার শত্রুতার যে প্রথম পয়েন্টটা তাও আপনাদের সামনে বললাম ওই যে বললাম মাত্র 3 বছর এত হাদিস তো নবীজির সাথে তো 23 বছরও সাহাবায়ে কেরাম ছিলেন তো তারা তো এতটা বলে না এটা হলো শত্রুতার মূল কারণ আর আমি কিন্তু বয়ানের মাঝে এটার জবাবও দিয়ে দিছি মনে আছে সাহাবারাই জিজ্ঞাসা করছে ওই যুগে তুমি এত হাদিস পারো কেন তিনি কিন্তু জবাব দিছে যে তোমরা কেউ মাঠে ঘাটে থাকতা কেউ থাকতা বাজারে কেউ মুখ জায়গায় আমি সারাক্ষণ রসুলের সাথে লেগে থাকতাম আচ্ছা আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো জানলাম মোল্লা আমল করার তৌফিক দান করেন এর পরেও আমার সংকলন করা মিম্বরের আমানতটা পড়বেন সবাই ইনশাআল্লাহ হ্যাঁ কোন কিতাব মিম্বরের আমানত সিরিজটা সবাই সংগ্রহ করবেন অনলাইন থেকে পারেন ওইভাবে অনলাইনে অনেক সংস্থা ছাড়তেছে মাশাআল্লাহ নিতেছে প্রায় 50-60 হাজারের মানুষের হাতে হাতে এখন মিম্বরের আমানত তো আপনারা যারা পারেন আপনারাও সংগ্রহ করে নেবেন মিম্বরের আমানত কি নাম মিম্বরের আপাতত 4 খণ্ড মার্কেটে আছে ইনশাল্লাহ আমি আশাবাদী 2-3 মাসের মধ্যে 5-6-7 এসে যাবে আর রমজানের আগে আশাবাদী 8-9 বা 10 এসে যাবে আশাবাদী লেখা রেডি সম্পাদক সাহেব আপনার একটু ব্যস্ততা আছে আমরা তার জন্য দোয়া করি দ্রুত কাজগুলো করে দেয় তো আপাতত এই গাড়িতে আছে আপনার প্রথম থেকে 4 খণ্ড গাড়িতে আছে ওরা নিয়ে এসেছে গাড়িতে যারা গাড়ি থেকে সংগ্রহ করবেন এখান থেকে নিতে পারেন যদি এখানে টাকা না থাকে আপনাদের কাছে অনলাইন থেকে সংগ্রহ করে নেবেন আর গাড়ি থেকে নেওয়ার শর্ত হলো গাড়ির কাজ ভাঙা যাবে না যেহেতু গাড়িটা আমার না কাজ ভাঙলে জরিমানাটা আমার দিতে হবে এজন্য যে ভাঙবেন চুপি চুপি টাকাটা দিয়ে দেবেন